একটা লটারির টিকিট পাল্টে দেয় মানুষের জীবন। লটারির দৌলতেই আজ যে ফকির কাল সে রাজা, তাই লটারির প্রতি সাধারণ মানুষের আসক্তি চিরকালীন। এবার সেই লটারির টিকিট নিয়েই আন্তঃরাজ্য জালিয়াতি চক্রের হদিশ। বুধবার দুর্গাপুরের একটি হোটেল থেকে গ্রেফতার চক্রের তিন পাণ্ডা, প্রত্যেকেই ভিন রাজ্যের বাসিন্দা। উদ্ধার হয়েছে প্রচুর জাল লটারির টিকিট এবং টিকিট জাল করা সরঞ্জাম। পুলিশ সূত্রে খবর, পুরস্কারপ্রাপ্ত টিকিটগুলির নম্বর জাল করত চক্রটি, এরপর সেই টিকিট দেখিয়ে তুলে নেওয়া হতো পুরস্কারের টাকা। এভাবে গত এক বছরে 35-40 লক্ষ টাকা জালিয়াতি করা হয়েছে। আসানসোল দুর্গাপুরের সহকারী পুলিশ কমিশনার সুনীল যাদব জানিয়েছেন, সিকিম রাজ্য লটারির তরফে পাওয়া অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। আমরা একটা কমপ্লেন পাই, কমপ্লেনের নিরঞ্জন পাল, উনি এখানে দুর্গাপুরে বিভিন্ন লটারির ডিস্ট্রিবিউটর। উনি কমপ্লেনটে বললেন কি, গত কিছুদিন ধরে ওদের অনেক লোকসান হচ্ছে, লসে মানে লটারি চলে যাচ্ছে। দুর্গাপুর থেকে অনেক ফেক লটারির উপরে লোক মানি উইথড্র করে নিচ্ছে প্রাইজটা। তারপরে আমরা খবর পেয়ে একটা সিক্রেট সোর্স থেকে কোকোবেন থানার অন্তর্গত ওই প্যালেস হোটেল ওইখানে রেড করি। রেড করার পর তিনজনকে আমরা অ্যারেস্ট করতে পেরেছি। ধৃতদের বুধবারই দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তিনজনকেই 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কিনা খতিয়ে দেখছে পুলিশ। মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, বর্ধমান।